আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমি আব্দুর রহমান ভালো আছি। তো এই যে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কম্প্রেসার কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে কম্প্রেসার খুলবেন, তো সেই ভিডিওটা দেখুন। এই যে দেখুন, আমরা লাইনটা খুলে ফেলছি, এই কম্প্রেসারটা খারাপ, এই যে টার্মিনাল ওয়াই খুলে ফেলছি, কভারও খুলে ফেলছি। আসলে এটা সাফ করতে হবে, সেই জন্য এটা ফরসিয়া করতে হবে ভালো করে, সেই জন্য। তো এই যে দেখুন, প্রচুর পরিমাণ কাঁচরা, প্রচুর পরিমাণ কাঁচরা দেখতে পাচ্ছেন। তো এটা জেনারেল একটা উইন্ডো এসি, জেনারেল জাপানে একটা উইন্ডো এসি। তো এটা কম্প্রেসার কীভাবে চেঞ্জ করতে হয়, তো সে বিষয়টা আপনাদেরকে জানাবো। তো এই সাথে থাকবেন আশা করি, এই যে কম্প্রেসারটা খুলবো, আশা করি সাথেই থাকবেন। তো এই যে দেখুন, আমরা প্রথমে ডিসচার্জের পাইপটা খুলতেছি, ডিসচার্জের পাইপটা হিট দিচ্ছি, প্রথমে ডিসচার্জের পাইপটা খুলতেছি, পরে সেকশনের পাইপটা খুলবে। আবার ডিসচার্জটা খুলে ফেলছি, এখন এই যে দেখেন সেকশনটা হিট করতেছি, সেকশনের পাইপটা হিট করতেছি, এইভাবে লাল হয়ে যাবে। এইভাবে লাল হয়ে গেলে তখন আপনারা ধরবেন, কেননা যদি আগে টানাটানি করেন তাহলে মনে করেন যে পাইপটা ভাঙিয়ে যাবে। তো সেদিক নিয়ে হলে দেখেন এটা অটোমেটিক খুলে চলে আসছে, এই দেখুন খুলে চলে আসছে। তো এই যে দেখেন, প্রথমে ভালো করে হিট করে নেবেন, পরে মনে করেন যে বাস টাইট করে নেবেন। তো আবার সাথে সাথে ছাড়া দিলে এটা আবার দেখা গেছে ওটার সাথে টাচ হয়ে যাবে, এখন আর সমস্যা নাই। ওকে, তো অবশেষে এই যে দেখুন, আমরা কম্প্রেসারটা বাই করে ফেলছি, অবশেষে আমরা কম্প্রেসারটা বাই করে খালি করে ফেলছি। তো এই যে এসিটা, কম্প্রেসারটা খুলে ফেলছি। তো এখন এখানে এসিটা ওয়াশ করবো, ওয়াশ করে আরেকটা কম্প্রেসার ডালবো। আশা করি পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে আসলে দেখতে পারবেন না, যেহেতু কম্প্রেসার আসলে চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ এসির মধ্যে। তো আসলে সাথেই থাকবেন। নাও মাই ফ্রেন্ড, আই ওয়ান্ট টু টেল ইউ দিস উইন্ডো এসি ইজ দি জেনারেল, হাউ টু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কম্প্রেসার। নাও অলরেডি আই ওপেন দ্য কম্প্রেসার, অ্যান্ড লেটস সি, দিস ইজ কম্প্রেসার, দিস ইজ কম্প্রেসার। Now already I change, I open and let's see. Not skip this video after maybe you are less anything, okay? And I want to now this one wash after I want to fix it.